নেশা সামগ্রী কফ সিরাপ সহ পুলিশের জালে তিন নেশা কারবারি, বাজেয়াপ্ত করা হয় বাইক এবং অটো গাড়ি। গোপন সম্পদের ভিত্তিতে সাফল্য পায় নতুন বাজার থানা পুলিশ। এ প্রসঙ্গে পুলিশ আধিকারিক দেবজ্যোতি দেববর্মা জানিয়েছেন, পুরো তদন্ত হবে চক্রের বিরুদ্ধে। আজকে আনুমানিক 9:30 দিকে আমরা গোপন খবরের ভিত্তিতে দেপাইছড়ি এলাকা থেকে, একটু ইন্টিরিয়র এরিয়া, ওখান থেকে শ্রী চন্দন সরকার তার অটো নিয়ে আমরা পুলিশ চেইসের মাধ্যমে আমরা টোটাল 95 বোতল ফেন্সিডিল, 95 বোতল ফেন্সিডিল আমরা ধরতে পেরেছি করা হয়। তো এই নিয়ে এই এই কাণ্ডে জড়িত আরো দুজন, কমলজ্যোতি চাকমা এবং উৎপল দাস, তাদেরকে আমরা আটক করতে পেরেছি এবং এই বিষয়ে আমরা নতুন বাজার থানায় একটি কেস রেজিস্টার করা হবে, কেস নাম্বার 12 NDPS এর বিভিন্ন ধারায়। ব্যুরো রিপোর্ট, হ্যালো বল।